হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা ত্রিপুরা ট্যাট টু সিলেবাসের হিস্ট্রি থেকে সিক্সটিন মহাজন পদ অর্থাৎ ষোলশ মহাজন পথ সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব এই টপিকটি বাকি ছিল গান্ধিয়ান থটের আগে তো এটাকে আমি আজকে এই জন্য কমপ্লিট করে দিচ্ছি তাহলে আমাদের মোটামুটি গান্ধিয়ান থটের আগে অবধি সম্পূর্ণ কমপ্লিট নতুন কয়েকটি টপিক বাকি আছে সেগুলো পরবর্তী সময়ে শেষ করে দেবো ঠিক আছে তো তাহলে তোমরা দেখে নাও দেখো ষোড়শ মহাজন পথ তো এই মহাজন শব্দের অর্থ হলো বৃহৎ রাজ্য খুব ইম্পর্টেন্ট মহাজন শব্দের অর্থ কি বৃহৎ রাজ্য ষোড়শ মহাজন পদ ষোলোটি রাজ্যের সমন্বয়েই গঠিত অর্থাৎ ষোড়শ মানে হলো ষোলো তো ষোলোটি রাজ্যের সমন্বয়ে এই ষোড়শ মহাজন পথ গঠিত এর অধিকাংশই ছিল রাজতন্ত্র দেখো এই যে ষোলোটি রাজ্য আছে বা জনপদ রয়েছে তার অধিকাংশই ছিল রাজতন্ত্র শুধুমাত্র ব্রিজি ও মল্ল এই দুটি ছিল প্রজাতন্ত্র বা গণতান্ত্রিক রাজ্য ছিল ঠিক আছে তাহলে মনে রাখবে এই ষোলোটি রাজ্যের মধ্যে শুধু ব্রিজি ও মল্ল হল প্রজাতান্ত্রিক বা গণতান্ত্রিক রাজ্য অর্থাৎ এই দুটি রাজ্যের মধ্যেই প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল খুব ইম্পর্টেন্ট এটা এসেছিল প্রিভিয়াস ইয়ারও পরীক্ষাতে এসেছিল দু হাজার উনিশে বৌদ্ধজাতক জাতক অঙ্গুরত্বনিকায় যৌন ভগবতী সূত্র হিন্দু পুরাণ তো থেকে এগুলো থেকে এই ষোলশ মহাজন পদের নামগুলো জানা যায় ঠিক আছে এই যে ষোলশ যে মহাজনপদ রয়েছে ষোলোটি রাজ্য তো সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি এই যে বুদ্ধ জাতক অঙ্গু অঙ্গুত্তরণিকায় যৌন ভগবতী সূত্র হিন্দু পুরাণ এই অংশগুলোতে এই মানে সূত্র থেকে আমরা এগুলোর নাম জানতে পাই তো আমরা এবারে এই যে ষোলশ মহাজন পদগুলো রয়েছে সেগুলোটি রাজ্য তো সে রাজ্যগুলোর বর্তমান যে অবস্থান অর্থাৎ বর্তমানে সে রাজ্যগুলো কোথায় অবস্থিত আর সে রাজ্যের রাজধানী কি সেটা সম্পর্কে আমরা জানবো আমি এটাকে চার্টের মধ্যে দিয়ে তোমাদের সুবিধার জন্য তৈরি করেছি কারণ এভাবে যদি চার্টের মধ্যে দিয়ে তোমরা এগুলো মনে রাখতে পারো তাহলে তোমাদের খুবই ইজি হবে তোমরা এগুলোকে নোট ডাউন করে রাখবে খাদ্যার মধ্যে যখন একটা এক পেজের মধ্যে যখন এটাকে নোট করে রাখবে চার্ট তৈরি করে তখন তোমরা অটোমেটিক্যালি তোমরা একবারে তোমরা সবগুলোকে দেখতে পাবে হুম যখন একটা পেজ থাকবে এই চারটাকে একটা পেজের মধ্যে তোমরা তৈরি করবে ঠিক আছে তো দেখে নাও প্রথম যে জনপদটি ছিল কাশি তো এই কাশি বর্তমান উত্তরপ্রদেশের পূর্ব অংশ অবস্থিত অর্থাৎ বর্তমানে যে উত্তরপ্রদেশ রয়েছে তো সেখানের পূর্ব অংশে এই কাশির অবস্থান বরুণা ও অশি নদীর তীরে অর্থাৎ সেখানে দুটি নদী আছে উত্তরপ্রদেশে বরুণা ও অশি এই দুটি নদীর তীরে কিন্তু এই কাশি অবস্থিত আর এই কাশীর রাজধানী হল রাজধানী ছিল বারাণসী মনে রাখবে তাহলে আসতে পারে কোন নদীর তীরে কাশি জনপদটি অবস্থিত ও অশি নদীর তীরে খুবই ইম্পর্টেন্ট নদীর তীরগুলো কিন্তু মনে রাখবে তারপর দেখে নাও কৌশল এ কোশোর যে জনপটটা সেটি বর্তমান অযোধ্যায় অবস্থিত এটি রাজধানীর নাম হলো শ্রাবন্তী তাহলে কোশলের রাজধানীর নাম কি শ্রাবন্তী এটা মনে রাখবে অঙ্গ তো এটি বিহারের দক্ষিণ পূর্বাংশে অবস্থিত এই অঙ্গ যে জনপটটি ছিল এটি বিহারের দক্ষিণ পূর্বাংশে অবস্থিত বাগলপুর ও মুঙ্গের জেলা বিহারের যে বাগলপুর ও মুঙ্গুর জেলা রয়েছে সেখানে অবস্থিত অঙ্গের রাজধানী ছিল চম্পা তো গঙ্গা ও চম্পার সংযোগ স্থলে অবস্থিত অর্থাৎ গঙ্গা নদী ও চম্পা যে নদী রয়েছে নদীর সংযোগ স্থলে কিন্তু এই অঙ্গ জনপদটি অবস্থিত তারপর দেখে নাও মগধ এটি ছিল একটি খুবই উল্লেখযোগ্য রাজ্য ছিল খুবই শক্তিশালী রাজ্য এই জনপদগুলোর মধ্যে ষোলোটি জনপদ যে রয়েছে তার মধ্যে মগধ ছিল সবচেয়ে শক্তিশালী রাজ্য ঠিক আছে এর মধ্যে কিন্তু অনেকগুলো বংশ ছিল রাজবংশ আমি এই মগধের উত্থান সম্পর্কে একটা ভিডিও আছে তোমরা সেটা দেখবে কিন্তু এটা তোমাদের হেল্পফুল হবে ট্যাট টু এর জন্য যে হর্ষঙ্ক বংশ শিশুনাগ বংশ বা যে নন্দবংশ মৌর্য বংশ এই পার্টগুলো সম্পর্কে একটা ভিডিও আছে একটা ভিডিওর মধ্যে সবগুলো আমি ডিসকাস করে দিয়েছি ঠিক আছে তোমরা সেটা দেখে নেবে আমি প্লে প্লেলিস্টে গিয়ে গেলে তোমরা পেয়ে যাবে মগধ মগধের উত্থান যে মানে ভিডিওটার যে টাইটেলটা আছে দেখবে যাই হোক তোমরা দেখো মগধ এই মগধ বিহারের গয়া ও পাটনায় অবস্থিত এই গঙ্গা ও তীরে রাজধানী রয়েছে অর্থাৎ গঙ্গা ও সৌন্নদীর তীরে রাজধানীটা অবস্থিত আর মগধের রাজধানী প্রথম ছিল গিরিব্রজ তারপরে সেটা রাজগৃহ হয় তারপরে সেটা পাটলিপুত্রে স্থান করা হয় তাহলে প্রথম গ্রিব্রজ গ্রীব্রজ থেকে রাজগৃহ রাজগৃহ থেকে পাটলিপুত্র অবন্তী তো অবন্তী এই অঞ্চল এটি জনপরটি মালব ও মধ্যপ্রদেশের কিছু অংশে অবস্থিত এই অবন্তীর উত্তরাংশের নাম হলো উজ্জয়িনী আর দক্ষিণাংশের নাম হল মহিষমতি মনে রাখবে তাহলে অবন্তীর উত্তরাংশের নামকে মানে উত্তরাংশের যে রাজধানীটা রয়েছে সেটা হলো উজ্জিনী আর দক্ষিণাংশের রাজধানী হল মহিষমতি ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট এটা মনে রাখবে তারপর দেখে নাও বৎসি এটি এলাহাবাদের নিকটবর্তী গঙ্গার দক্ষিণ তীরে অবস্থিত কোশাম্বি এই বৎসির রাজধানীর নাম ছিল কোশাম্বি খুবই ইম্পর্টেন্ট এগুলো তোমাদের এই যে রাজধানীগুলো আসতে পারে বা নদীগুলো সবথেকে বেশি আসে যদি আসে এই বা নদীগুলো বা কোন নদীর তীরে অবস্থিত এই জনপদগুলো বা বর্তমানে কোথাও অবস্থিত সেটাকে তোমরা দেখে রাখবে ঠিক আছে একটা তো আসে দেখি প্রায়বারই আসে ব্রিজে এটি ছিল একটি গণতান্ত্রিক রাজ্য আমরা জানি এটা ব্রিজের মোল্লা দুটি ছিল প্রজাতান্ত্রিক রাজ্য তো এটি বর্তমান উত্তর বিহারে অবস্থিত অর্থাৎ বিহারের উত্তর দিকে এটি অবস্থিত এই ব্রিজির রাজধানী ছিল বৈশালী তাহলে ব্রিজির রাজধানীর নাম কি বৈশালী খুবই ইম্পর্টেন্ট এটা ব্রিজি আর মল্ল এ দুটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখো ব্রিজি হলো একটি গণতান্ত্রিক রাজ্য মল্ল এটি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার অবস্থিত এই মল্ল জনপদটি উত্তর প্রদেশের গোরক্ষপুর জেলায় অবস্থিত এই মল্ল কিন্তু একটি গণতান্ত্রিক রাজ্য এই রাজধানীর নাম এই রাজধানী ছিল কুশিনগর বা পাবা ঠিক আছে তারপর দেখো কুরু কুরু যে জনপদটি রয়েছে এটি দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত অর্থাৎ দিল্লি এবং তার যে এলাকাটা রয়েছে পার্শ্ববর্তী সেখানেই কুরু জনপদটি অবস্থিত এই কুরু জনপদের রাজধানীর নাম ছিল ইন্দ্রপ্রস্থ খুবই ইম্পর্টেন্ট তাহলে ইন্দ্রপ্রস্ত কোন জনপদের রাজধানী কুরু জনপদের প্রশ্নটা এমন আসতে পারে ঠিক আছে তোমরা যেভাবে আসুক চারটাকে তোমরা তৈরি করবে আগে তারপর তোমরা পড়বে দেখবে তোমাদের এগুলো মনে থাকবে সব সবসময় বলবে না পাঞ্চাল তো এই পাঞ্চাল এর এটি বর্তমান রোহিলখণ্ডে অবস্থিত তো এটি উত্তর এই যে পাঞ্চাল এই পাঞ্চালের উত্তর অংশের রাজধানী হলো অহিছত্র আর দক্ষিণাংশের রাজধানী হলো কাম্পিল্ল ঠিক আছে তারপরে দেখো চেদি তো চেদি এ এটি বন বন্দেলখণ্ড ও পার্শ্ববর্তী অঞ্চল অবস্থিত এর রাজধানী হল শক্তিমতী ঠিক আছে মৎস্য এটি রাজস্থানের জয়পুর অবস্থিত এর রাজধানী হলো বিরাটনগর আর এই মৎস্য জনপদটি চম্বল ও সরস্বতী নদীর মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছে খুবই ইম্পর্টেন্ট এই নদীর নামটা তোমরা অবশ্যই মনে রাখবে চম্বল ও সরস্বতী নদীর তীরে কোন জনপদটি গড়ে উঠেছে মৎস্য তোমাদের প্রশ্ন আসতে পারে এভাবে চম্বল ও সরস্বতী নদীর তীরে গড়ে উঠেছে দিয়ে তোমার অপশান থাকবে মৎস্য সুরসেন বা তোমার মগদ তখন তোমরা এখান থেকে সিলেক্ট করবে যেটা কার্ট আনসার আনসার হবে মৎস্য সুরসেন এ সুরসেন রাজ্যটি যমুনা নদীর তীরবর্তী মথুরা অঞ্চল খুবই ইম্পর্টেন্ট এই সুরসেন রাজ্যটি মনে রাখবে এটি যে যমুনা নদী রয়েছে এই তীরবর্তী মথুরা অঞ্চলে গড়ে উঠেছে এ সুরসেন জনপদের রাজধানী ছিল মথুরা তারপর দেখো খুবই ইম্পর্টেন্ট একটা জনপদ এটা তোমরা জাস্ট এটা মনে রাখবে কারণ এই অশ্মকে ছিল দক্ষিণ ভারতের একমাত্র জনপদ আর সবগুলো কিন্তু মানে দক্ষিণ ভারতের মধ্যে শুধু একটি জনপদ ছিল সেটি ছিল অশ্মক খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা মনে রাখবে মানে সবগুলো থেকে এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেহেতু এটাই মানে অন্য দিক থেকে আলাদা কারণ এটা দক্ষিণ ভারতে অবস্থিত এটা তো এটি দক্ষিণ ভারতের গোদাবরী অঞ্চল বা পাটলি তো সেখানে অবস্থিত মরা কোন নদীর তীরে বা গোদাবরী যে নদী আছে সে অঞ্চলে এটি অবস্থিত অস্মক এর রাজধানী হলো পোটাল বা পোটান যেটাই বলা হয় এই নদীর তীরটা মরাগবে আবার আসতে পারে দক্ষিণ ভারতের আহ জনপদটির নাম কি এটা হবে অস্মক তারপর দেখো গান্ধার এটি রাওয়ালপিন্ডি হ্যাঁ রাওয়ালপিন্ডি বা তক্ষশিলায় ও কাশ্মীর উপত্যকা অবস্থিত এই গান্দার এই গান্ধারের রাজধানী হল রাজধানী ছিল তক্ষশিলা তারপর দেখে নাও কম্বুজ এটি দক্ষিণ পশ্চিম কাশ্মীর বর্তমান পাকিস্তানের হাজরা জেলা জেলার জেলার কম্বুজে অন্তর্গত ঠিক আছে এই যে আর দক্ষিণ পশ্চিম কাশ্মীরটা রয়েছে সেটা এই রাজধানী হলো কম্বোজের রাজধানী ছিল রাজপুর তাহলে তোমরা এগুলোকে সুন্দর করে নোট করে নেবে খাতার মধ্যে দেখবে তোমাদের খুবই হেল্পফুল হবে চারটাকে রাখবে এবার আমরা কিছু তথ্য দেখে নিই এই সোষ মহাজন পথ সম্পর্কে দেখো আমরা এতক্ষণ যে পড়েছি যে ষোলোটি রাজ্য রয়েছে এই ষোলোটি রাজ্যের মধ্যে বা জনপদগুলোর মধ্যে অবন্তি বৎস কৌশল মগধ এই চারটি জনপদ ছিল খুবই শক্তিশালী ঠিক আছে এ মানে ষোলোটি রা মানে জনপদের মধ্যে এই চারটি জনপদ বা রাজ্য খুবই শক্তিশালী ছিল ষোড়শ মহাজন পদগুলোর মধ্যে অস্মক মহাজনপদটি দক্ষিণ ভারতে অবস্থিত মানে যে ষোলোটা রাজ্য রয়েছে তার মধ্যে অস্মক যে মহাজনপদটি রয়েছে এটি দক্ষিণ ভারতে অবস্থিত মগধ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার দেখ আমরা মগধের উত্থান সম্পর্কে জেনেছিলাম একটা ভিডিওতে তো তোমরা যদি কেউ দেখে না থাকো তাহলে সেই ভিডিওটা দেখে নেবে তাহলে সেখানে তোমরা যে বিম্বিসার অজাশত্রু বা শিশুনাগ ধনানন্দ মহাবদ্রনন্দ চন্দ্রগুপ্ত মৌর্য সবগুলো সম্পর্কে আমি ডিটেলস দেখে আলোচনা করেছিলাম সেই ভিডিওর মধ্যে তোমরা সেটা দেখে নেবে ঠিক আছে এখানে তোমার হরসঙ্খ বংশ শিশুনাগ বংশ নন্দ বংশ মৌর্য বংশ এই সবগুলো বংশ সম্পর্কে ডিটেলস আলোচনা করেছিলাম সেখানে খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেনও ছিল সঙ্গে তো তোমরা সেটাও দেখে নেবে তাহলে তোমাদের যে ফার্স্ট টেম্পোর যে পার্টটা আছে এটা কভার হয়ে যাবে শিবির মধ্যে দিয়ে মহাজন পদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্য পরিণত হয় মগধ অর্থাৎ এই মগধ ছিল খুবই শক্তিশালী রাজ্য তো এখানে সবচেয়ে যে সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্য সাম্রাজ্যে পরিণত হয় এই মগধ রাজ্যটি ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট ছিল চন্দ্রগুপ্ত মৌর্য খুবই ইম্পর্টেন্ট ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাটকে চন্দ্রগুপ্ত মৌর্য তিনি ধনন্দকে পরাজিত করে সিংহাসনে বসেছিলেন অর্থাৎ নন্দবংশকে পরাজয় করে তিনি মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন ভারতের প্রথম সার্বভৌম সম্রাট ছিলেন মহাপদ্মানন্দ ঠিক আছে এই মহানন্দ মহাপদ্মানন্দ ছিল কিন্তু ভারতের প্রথম সার্বভৌম সম্রাট এই মহাপদ্মানন্দ কিন্তু যে অগ্রসেন মানে উপাধি গ্রহণ করেছিল তোমরা সেই ভিডিওটা দেখে নেবে সেখানে পেয়ে যাবে এগুলো ষোড়শ মহাজন পদগুলোর মধ্যে গণতান্ত্রিক রাজ্য ছিল ব্রিজি ও মল্ল তাহলে ষোড়শ মহাজন পদগুলোর মধ্যে গণতান্ত্রিক রাজ্য কোনটি ছিল ব্রিজি ও মল্ল ছিল গণতান্ত্রিক রাজ্য আর সবগুলো ছিল কিন্তু যে কী ছিল এগুলো যাই হোক তারপর দেখেন ব্রিজই কয়টি গণতান্ত্রিক রাজ্য নিয়ে গঠিত আটটি এই ব্রিজই যে রয়েছে এটি আটটি গণতান্ত্রিক রাজ্য নিয়ে গঠিত গান্ধার জনপদের রাজধানী ছিল দক্ষশিলা সুরসেন জনপদটি বর্তমানে কোন নদীতে গড়ে উঠেছে যমুনা নদীতে গড়ে উঠেছে খুবই ইম্পর্টেন্ট সুরসেন যে জনপদটি রয়েছে এটি বর্তমান যমুনা নদীতেই গড়ে উঠেছে অসমক জনপদটি কোন নদীর তীরে গড়ে উঠেছে গোদাবরী নদীর তীরে এটি ছিল দক্ষিণ ভারতের একমাত্র জনপদ মনুস্মৃতিতে জনপদ বলতে বোঝায় রাষ্ট্রকে তাহলে মনুস্মৃতিতে জনপদ বলতে কি বুঝে রাষ্ট্রকে বোঝানো হয় তারপর দেখেন পিতৃহত্যা রাজবংশ নামে পরিচিত ছিল হর্ষঙ্ক বংশ অর্থাৎ হর্ষঙ্ক বংশের যে রাজারা ছিল তারা একজন আরেকজনকে হত্যা করে কিন্তু সিংহাসনে বসেছিলো যেমন বিম্বিসারকে হত্যা করে তার পুত্র অজা শত্রু সিংহাসনে বসেছিল তো এই মানে এই যে রাজবংশটা ছিল সেটা কিন্তু মানে সে পিতাকে মেরে ছেলে সিংহাসনে বসেছে তাই এই রাজবংশকে নাম দেওয়া হয়েছে পিতৃহত্যা রাজবংশ ঠিক আছে তারপর তোমরা এই যে নিচের ভিডিওটা দেওয়া আছে যে লিঙ্কটা লিঙ্ক দেওয়া নেই ছবিটা আমি দিয়ে দিয়েছি তোমরা প্লে লিস্টে গেলে পেয়ে যাবে এই মগধের উত্থান এই পার্টটা অবশ্য চা দেখবে তোমরা তাহলে তোমাদের সিলেবাসে যে রয়েছে পাস্ট ফার্স্ট অ্যাম্পায়র যে ফার্স্ট অ্যাম্পারর যে পার্টটা রয়েছে অ্যাম্পেয়ারের যে পার্টটা রয়েছে এই পার্টটা কিন্তু এদের মধ্যে কভার হয়ে যাবে ঠিক আছে তোমরা প্লে গিয়ে দেখে নেবে বা ডিসক্রিপশানে না হলে দিয়ে দেব আমি যাই হোক আর সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওকে দেখার জন্য আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই টিকে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ফ্রেন্ডের সাথে শেয়ার করবে